আগুনে পুড়ে ছায় বসতঘর, সর্বশান্ত হয়ে গেল একটি হতদরিদ্র পরিবার। ঘটনা রবিবার রাতে বিলোনিয়া রাজনগরের চোত্তাখলা এলাকায়। উত্তর শ্রীরামপুর পঞ্চায়েতের চোত্তাখলা এলাকার বাসিন্দা শঙ্কর দেবনাথ, পেশায় তিনি একজন দিনমজুর। অসাবধানতাবশত রবিবার রাতে ওনার বসতঘরে আগুন লেগে যায়। আচমকা আগুনে লেলিহান শিখা দেখে শঙ্কর দেবনাথ চিৎকার শুরু করেন, তখনই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের জিনিসপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক শঙ্কর দেবনাথ জানান, অসাবধানতাবশত ঘরে আগুন লেগে যায়। এই আগুন দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনা হয়েছিল স্যার, আমি কালকে সারাদিন কাজে গেছি, বিকেলবেলা বাড়ি থেকে আসি। কাজ থেকে আয়া সন্ধ্যার সময় রান্নাঘরের জায়গা দেখবো নিয়েছি, নিয়ে তারপরে মোমবাতি ধরে গামছাটা বুড়ে আমি রেখে গেছি আলনার উপর। আলনার থেকে আগুনটা রয়েছে, আমি ফুটে আসি, আমি ভাত বসে গেছি, ইট থেকে ধুয়ে দিয়ে আগুন উঠে গেছে। তখন আমি কিছু কাজ করতেছি, শুধু খাতাবালি একটা বাইর করছি, এই আর সব কিছু শেষ, কিচ্ছু নাই। কয়টা ঘর পড়ে গেছে আপনার? একটা ঘর। এইটার মধ্যে আপনি থাকতেন? এইটার ভিতরে আমি থাকি। আর কী কী ক্ষতি হয়েছে? ঘরে কি অন্য কেউ ছিল? ঘরে অন্য কেউ ছিল, আপনি ছিলেন? আমি একাই ছিলাম। তো আগুন লাগার পর আপনি কীভাবে রক্ষা করেছেন, কীভাবে আয়ত্ত এনেছেন? অজ্ঞান হয়েছি। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা, তখন আমার আশেপাশে দুজন লোক এনে আমাকে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে এনেছে? ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলেন? আমি জানি, আর অন্য একজন দিয়েছি, আমি জানি না কে দিয়েছে। এসেছিল তারা? তারা এসেছিল। তারা কি আয়নের পুরো আগুন একটা এনেছে নাকি এর আগে এলাকা শেষ পুরো সব চাই? কিচ্ছু বেশ করতে পারি। বাড়িতে, বাড়ির মধ্যে কি আপনি একাই থাকেন? একাই থাকি। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি প্রশাসনের কাছে কিছু সাহায্য যদি করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।